নমস্কার সকলকে, ইট ফ্রেশ উইথ মিতার একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেবো সেটা হচ্ছে ডায়েট চানাচুরের রেসিপি। চানাচুর আমাদের সকলেরই খুব প্রিয় একটা ইভিনিং স্ন্যাক। সন্ধেবেলা বা বিকেলবেলা মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে প্রথমে যেটা মনে পড়ে সেটা হচ্ছে চানাচুর। আর এই চানাচুরটাই যদি আমরা হেলদি ওয়েতে বানিয়ে নিই, যেটাতে লো ফ্যাট আছে আর একদমই লো কোলেস্ট্রল, তাহলে কিন্তু আরও জমে যাবে। এই ইভিনিং স্ন্যাকটা চায়ের সাথে বা গ্রিন টি ব্ল্যাক টির সাথে 2-3 টেবিল চামচ আপনারা খেতে পারেন। এটা কোনোরকমভাবে আপনাদেরকে ওয়েট গেন দেবে না আর একদমই হেলদি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুপার হেলদি রেসিপিটা। প্রথমে আমরা একটা কড়াইতে গরম করে নিয়ে শুকনো খোলায় ভেজে নেব 1 কাপ ওটস। আমি এখানে 1 কাপ ইনস্ট্যান্ট ওটস নিয়ে নিয়েছি আর সেটাকে আমি খুব ভালোভাবে এখানে শেকে নিচ্ছি। কড়াইতে কোনোরকম তেল দিইনি বা কোনোরকম ঘি ইউজ করছি না, শুকনো খোলায় কিন্তু আমি ভালোভাবে ওটসটাকে শেকে নিচ্ছি। ওটসটা ততক্ষণ শেকতে হবে যতক্ষণ না একদম ওটসটা মুড়মুড়ে হয়ে যায়, একটা লাইট স্মেল, রোস্টেড স্মেল একটা বেরিয়ে আসবে ওটস থেকে, তখন বুঝতে হবে যে ওটসটা আমাদের ভালোভাবে শেকা হয়ে গেছে। দেখুন এখানে আমাদের ওটসটা 5 মিনিট লাগলো, ভালোভাবে শেকা হয়ে গেছে। হাতে নিয়ে এরমভাবে ঘোরালে কিন্তু একদম মুড়মুড়ে হয়ে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখুন তখন বুঝবেন যে ওটসটা সম্পূর্ণভাবে শেকা হয়ে গেছে। একদম ক্রাঞ্চি করে আমাদের ওটসটা ভেজে নিতে হবে। এবার ওটসটাকে আমি একটা প্লেটেতে ট্রান্সফার করে ঠান্ডা করতে দিলাম। ততক্ষণ আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পোহা বা চিড়ে। এই চিড়েটাকেও আমি সমানভাবেই শেকে নিচ্ছি শুকনো খোলায়। চিড়েটাও আমাদের ভাজতে মোটামুটি 5 মিনিট মতো সময় লেগে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি চিড়েটাকে এভাবে শেকে নিচ্ছি। দেখুন এখানে চিড়েটাও শেকা হয়ে গেছে, এর কালারটা একটুখানি গোল্ডেন টাইপের হয়ে আসবে, তখন বুঝতে পারবেন শেকা হয়ে গেছে। আর হাতে এভাবে টিপলে কিন্তু গুঁড়িয়ে যাবে, এইভাবে তখন বুঝবেন যে চিড়েটা আপনাদের পুরোপুরি শেকা হয়ে গেছে। দেখুন কিরমভাবে মরমরে হয়ে ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে আমরা চিড়েটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করতে দেবো ওটসের সাথে। এবার আমি ওই কড়াইতেই নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা চাইলে 1 টেবিল চামচ ঘিও ইউজ করতে পারেন, তাতে গন্ধটা আরও সুন্দর আসবে। এবার ভালোভাবে পুরো প্যানে ছড়িয়ে নিচ্ছি আমি তেলটাকে। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা সর্ষে আর দিয়ে দিচ্ছি 3টে গোটা শুকনো লঙ্কা। এবার আমি শুকনো লঙ্কা আর গোটা সর্ষেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। শেকা হয়ে গেলে তাতে দিয়ে দেবো 2 টেবিল চামচ কাঠবাদাম বা আমন্ড। আমন্ডটাকে আমি ভালোভাবে তেলেতে ভেজে নিচ্ছি। একটু লো ফ্লেমেতে ভাজতে হবে যাতে সর্ষেটাও পুড়ে না যায় আর আমন্ডটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। ইতিমধ্যে সর্ষে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে আর সর্ষেটাও ফাটতে শুরু করে দিয়েছে। এভাবে 5 মিনিট লাগবে আমাদের আমন্ডটা ভাজতে। লো ফ্লেমে আমরা আমন্ডটাকে ভেজে নেবো। দেখুন সর্ষেটা ইতিমধ্যে ফাটতে শুরু করে দিয়েছে। এখন আমরা এতে 2 টেবিল চামচ পিনাটস দিয়ে দিলাম, পিনাটস বা কাঁচা বাদাম। সমস্ত কিছুকে আমরা আবারও ভেজে নিচ্ছি 5 মিনিট মতো। যেহেতু বাদামগুলো ভাজতে একটু সময় লাগছে তাই জন্য মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এটা ভেজে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চানা ডাল। আমরা বড় বড় বাদামগুলো যেগুলো ভাজতে একটু বেশি সময় লাগে সেগুলোকে আগে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম। এই বাদামগুলো ভাজতে যেহেতু একটুখানি সময় লাগে সেই জন্য আমরা প্রথমেই এগুলোকে ভেজে নিচ্ছি, কারণ সব কিছু যদি একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু বাকিগুলো পুড়ে যাবে আর এগুলো কিন্তু কাঁচাই থেকে যাবে। দেখুন এখানে বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে বাদামের, আরও কিছুটা সময় লাগবে। আমরা এভাবে ভেজে নিচ্ছি। এবার এতে আমরা দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো বিউলির ডাল। বিউলির ডালটা দেওয়াতে এই চানাচুরটার মধ্যে খুব সুন্দর একটা ক্রাঞ্চি ভাব আসবে। বাদামগুলো এতক্ষণে অলরেডি ভাজা হয়ে গেছে আর বিউলির ডালটা এখন দেওয়াতে এটা পুড়েও যাবে না
আর সুন্দরভাবে এটা রোস্ট হয়ে যাবে। 1 মিনিট মতো আমি বিউলি ডালটাকে দিয়ে একটু রোস্ট করে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পামকিন সিডস বা কুমড়োর বীজ। আর দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা ক্যারি পাতা। ক্যারি পাতাটাকে কিন্তু আমি এই পর্যায়ে দেব, শুরুতে দিলে কি হতো না ক্যারি পাতাগুলো এতক্ষণে কিন্তু পুড়ে যেত আর গন্ধটাও কিন্তু একদম পোড়া পোড়া হয়ে যেত, সেই জন্য আমি এখন ক্যারি পাতাগুলো দিলাম, যাতে আমাদের বেশিক্ষণ তো আর সময় নেই, এ হয়ে এসছে চানাচুরটা তৈরি, তো লাস্টের দিকে দিলে কি হবে না এটা পুড়েও যাবে না আর একটুখানি মরমরে হয়ে থেকে যাবে, সেই জন্য আমরা এই পর্যায়েতেই ক্যারি পাতাটা অ্যাড করবো, ফার্স্টের দিকে কিন্তু অ্যাড করবো না। অলরেডি একটা খুব সুন্দর স্মেল ক্যারি পাতা থেকে বেরিয়ে এসেছে। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি ফ্ল্যাক্স সিডস বা সূর্যমুখীর বীজ, ওটা 1 টেবিল চামচ মতো আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার সব কিছুকে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। এই চানাচুরটাকে আপনারা হাই প্রোটিন চানাচুরও বলতে পারেন, কারণ কি এখানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ হচ্ছে নাটসগুলো আর সিডসগুলো এগুলোতে কিন্তু হাই প্রোটিন আছে। এবার এতে আমরা মশলা দিয়ে দেবো। মশলা বলতে প্রথমেই 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আর 1 টিস্পুন ব্ল্যাক সল্ট বা বিট নুন দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব নুনটা সব কিছুর সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চাট মশলা। নুনটা একটুখানি বুঝে দিতে হবে নিজের স্বাদ পরিমাণ আন্দাজ মতো, কারণ চাট মশলাতেও নুন আছে আর ব্ল্যাক সল্টও নুন আছে, তো সেই জন্য একটুখানি বুঝে আপনাদেরকে নুনটা দিতে হবে। মশলাগুলো এবার খুব ভালোভাবে বাদাম আর সিডসগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা স্মেল বেরিয়ে এসছে ক্যারি পাতা সর্ষে ফোড়নের। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে শেঁকে রাখা পোহা আর ওটসের যে মিক্সচারটা ছিল সেইটাকে, যেটা অলরেডি আমরা ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটা আমরা ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে, এবার দিয়ে দিলাম এর মধ্যে। এবার সব কিছুকে ভালোভাবে একবার মিশিয়ে দিচ্ছি। এখন মিনিট পাঁচেক মতো আমরা এটাকে একটু ভেজে নেব, কারণ তেলটা যেটা আছে সেটার সাথে আমরা ওটসটাকে আর পোহাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আর নুনটাকেও এর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। নুনটা একটু এই পর্যায়ে চেক করে নেবেন, যদি কম হয়ে থাকে তাহলে নুনটা আর একটু দিয়ে দিতে পারেন। এবার আমি একটু কিশমিস দিয়ে দিলাম 10-12টা মতো। কিশমিশটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, একটু ঝাল মিষ্টি টক এরকম একটা ফ্লেভার আসবার জন্য কিশমিশটা দেওয়া হয়, একটু মিষ্টি মিষ্টি যাতে লাগে, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। এবার আমরা সব কিছু দেখুন ভালোভাবে 5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি বা সেঁকে নিচ্ছি। আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে চানাচুরটা, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, সার্ভ করে দিচ্ছি একটা বোলেতে। আপনারা সন্ধেবেলা গ্রিন টি বা ব্ল্যাক টির সাথে এটা 3-4 টেবিল চামচ খেতে পারেন, খুব বেশি আবার কিন্তু খাবেন না, তাহলে কিন্তু এটা খিদে বিপরীত হয়ে যাবে, তখন আবার অম্বল গ্যাসের সমস্যা দেখা দিতে পারে, তাই জন্য সব কিছুই একটা লিমিটেড কোয়ান্টিটিতে খাওয়াই উচিত। তাহলে দেখে নিলেন বাড়িতে এত সুন্দরভাবে আমরা হাই প্রোটিন একটা লো ক্যালোরি লো ফ্যাট লো কোলেস্টেরল একটা হেলদি চানাচুর কীভাবে বানিয়ে নিতে পারি, যেটা আমাদের ওয়েট লসেও সাহায্য করবে আর হেলদিও হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে।